আসসালামু আলাইকুম। দুটি পাতা একটি কুড়ি হজরত শাহদালাল রহমাতুল আলাইহি ও হজরত শাহপনান রহমাতুল আলাইহি এবং 360 আউলিয়া স্মৃতি বিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম ব্লগ চ্যানেল থেকে আপনাদের মাঝে আছি সাদিয়া। আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন। তো ভিডিও শুরুতে দেখতে পারতেছেন কলার মোচা, আমরা এটিকে কলার থুর বলি, অন্যান্য জায়গায় হয়তো কলার মোচা বলে থাকেন। তো আমার হাজবেন্ড এগুলা বেছে কুটিয়ে দিচ্ছেন, আমি রান্না করব। তো বাসা হয়ে গেছে কলার মোচা, আমি এটিকে খুব ভালো করে ধুয়ে সেদ্ধ নিয়ে দিয়ে যাব। আর সেদ্ধ দেওয়ার পর বেটে নিব শিলপাটায়। আমি কিন্তু শিলপাটায় বেটে নিই, ব্লেন্ডারে তেমন ব্লেন্ড করলে আমার কাছে ভালো লাগে না, সেজন্য একটু কষ্ট করেই শিলপাটায় বেটে নিলাম। তো দেখলাম কাঁচামরিচ গড়ে নাই, আর এখন যে হারে কাঁচামরিচের দাম, তো আমি চলে আসলাম আমার ছোট্ট ছাদ বাগানে আর কাঁচামরিচ পেরে নিচ্ছি মনের সুখে, যেহেতু নিজের গাছ আছে। আর এই কাঁচামরিচটা অনেক ঝাল হয়ে থাকে, এটার রঙটা একটু সাদা ধরনের। তো আমি কলার মোচা রান্না করব, সেজন্য এই কাঁচামরিচটা পেরে নিচ্ছি। নিজের গাছের যে কোনো জিনিসই পাড়তে অনেক ভালো লাগে, তো আমার কাছেই ভালো লাগতেছে এই কাঁচামরিচটা পেরে নিতে। আমি মরিচ কতগুলো পেরে নিয়ে আসলাম, আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু। আর এই মরিচটা এখনও পুরোপুরি পোক্ত হয় নাই। এবার রান্নার প্রস্তুতি, তো আমি একটু রান্নার প্রস্তুত প্রণালী আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে আমি একটি সসপ্যানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর তেলটা গরম উঠা হয়ে উঠা মাত্রই আমি অনেকাংশে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম, আর পেঁয়াজটা আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার আমার গাছের সেই মরিচটা দিয়ে দিলাম, ঝাল ঝাল মরিচ। এখন এক চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। আমরা কিন্তু এভাবেই রান্না করে থাকি বেশিরভাগ সময়, কলার মোচা খেতে অত্যন্ত মজাদার হয়। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর শুকনো উপকরণের যা আছে সেগুলোও আমি অ্যাড করে নেব। এখন এই তো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর আমি পাঁচফোড়নের গুঁড়া, জিরা গুঁড়া এগুলা দিয়ে দিলাম ধাপে ধাপে সব মশলাপাতি। তো মশলাটা আমি নেড়ে ছেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর কিছু পরিমাণ গরম মশলা গুঁড়াটাও দিয়ে দিলাম। তেজপাতা আমি দিতে ভুলে গিয়েছিলাম, তো চাইলে আপনারা তেজপাতাও দিতে পারেন যদি এভাবে রান্না করে থাকেন আমার মতো। আর এবার বেটে রাখা কলার মোচাটাও দিয়ে দিলাম,
দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এটাতে কোনো ধরনের পানি অ্যাড করব না, এই মশলা দিয়ে কিন্তু আমি কলার মুচাটা ভেজে নেব। যেহেতু এটা সেদ্ধ করাই আছে তো আমি খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি মশলাটার সাথে। আর এটাকে কিন্তু এক নাগালে দাঁড়িয়ে থেকেই রান্না করতে হয়, বারবার নাড়াচাড়া করে দিতে হয়, যেহেতু আমি কোনো ধরনের পানি অ্যাড করব না। সেজন্য যদি আমি ঢাকনা দিয়ে ডেকে দেই পুরা লেগে যেতে পারে তোলা নিতে। তো একটু কষ্ট করে এক নাগালে দাঁড়িয়ে থেকেই রান্নাটা আমি সেরে ফেললাম। আর এই তো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, এখন ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। আল্লাহ হাফিজ।